রহিম, ব্যবসায় শাখার শিক্ষার্থীদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আমি আবদুল্লাহ আল আমিন আপনাদের সঙ্গে আছি। তো অর্থায়নের নীতিমালা বইয়ের প্রথম অধ্যায়ে অর্থনীতি, অর্থায়নের পরিচিতি কিংবা অর্থায়নের ভূমিকা বা পরিবেশ, এই অধ্যায়ের আজকের আমাদের আলোচনার বিষয় অর্থ সংস্থানের উদ্দেশ্য। যারা আমাদের এই ধারাবাহিক পোস্টে আগের ভিডিওগুলো দেখেননি, তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেয়া আছে, তারা ইচ্ছে করলে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে আজকে শুরু করা যাক। তো আজকের বিষয় অর্থায়নের উদ্দেশ্য কিংবা অর্থ সংস্থানের উদ্দেশ্য, কী কারণে ব্যবসায় সাধারণত অর্থ সংস্থান বা অর্থায়ন করা হয়। তো আমরা জানি যে মূলধনের দক্ষ ব্যবহার ও তার সংরক্ষণ এবং বিনিয়োগের মাধ্যমে পর্যাপ্ত মুনাফা অর্জনের জন্য মূলধন সংগ্রহ করা ব্যবসায় অর্থ সংস্থানের মূল উদ্দেশ্য। অর্থাৎ মূলধনটিকে আমরা যে মূলধনকে আমরা সংগ্রহ করব, সেই মূলধনটাকে সঠিকভাবে দক্ষভাবে ব্যবহার করতে পারলেই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্যটি অর্জিত হবে। তো সেই মূলধনের দক্ষ ব্যবহারের জন্য এবং তা সংরক্ষণ করে এবং বিনিয়োগের মাধ্যমে পর্যাপ্ত মুনাফা অর্জনের জন্যই সাধারণত ব্যবসায় অর্থ সংস্থান করা হয়। এই অর্থ সংস্থান আরও কিছু বিষয়কে সামনে রেখে করা হয়, যেমন প্রথমটি হচ্ছে মূলধন সংগ্রহ। তো মূলধন সংগ্রহটা কেন? প্রথম অবস্থাতে যে ব্যবসায় গঠনে মূলধন সংগ্রহ করা হয়, শুধুমাত্র ব্যবসায়কে আমরা যখন গঠন করতে যাই, এই সময় থেকে আমাদের মূলধন সংগ্রহটা শুরু হয়ে যায়। তো এই মূলধনকে ব্যবসায়কে সঠিকভাবে পরিচালনা করতে আসলে কাজে লাগে। তো ব্যবসায়ের জন্য জমি, দালান কোঠা, আসবাবপত্র, মেশিন, কলকবজা, যন্ত্রপাতি, কাঁচামাল, শ্রমিক কর্মচারীদের বেতন, মজুরি ইত্যাদি কাজ, ইত্যাদি ক্রয় এবং বিভিন্ন এই খরচগুলো, চলতি ব্যয়গুলো নির্বাহ করার জন্য কিংবা এই চলতি ব্যয়গুলো নির্বিঘ্নে পরিচালনা করার জন্যই আসলে মূলধন সংগ্রহ করা হয়ে থাকে। তো দ্বিতীয় পর্যায়ে আছে আমাদের মূলধন বিনিয়োগ। এই যে আমরা সংগ্রহকৃত মূলধনটিকে আমরা সঠিক খাতে, নিরাপদ খাতে যদি বিনিয়োগ করতে যাই, এটিও আমাদের অর্থ সংস্থানের একটি উদ্দেশ্য হয়ে বিবেচিত। অর্থ সংস্থানের দ্বিতীয় উদ্দেশ্য হিসেবে এটিকে বলা হচ্ছে যে সংগৃহীত মূলধনকে সঠিক ক্ষেত্রে বিনিয়োগ করতে হবে, অন্যথায় এ প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য অর্জন ব্যাহত হবে। তৃতীয় উদ্দেশ্য যদি দেখতে যাই, যে মূলধন সংরক্ষণ, তো বিনিয়োজিত মূলধন যথাযথভাবে সংরক্ষণ করাও অর্থ সংস্থানের উদ্দেশ্য। তো ব্যবসায় সবসময় অনিশ্চয়তা বিরাজ করে, এটি বিভিন্ন কারণেই অনিশ্চয়তা বিরাজ করতে পারে। একটি দেশের অর্থনৈতিক অবকাঠামো, সে দেশের অর্থনৈতিক অবস্থা, আন্তর্জাতিক বাজার, সে দেশের মানুষের ক্রয় ক্ষমতা কিংবা ইনকামের ব্যাপার, যে আয়ের ব্যাপার আছে, তো এই সমস্ত ব্যাপারগুলোর উপরেই আসলে আমাদের অনিশ্চয়তাগুলো বিরাজ করে। তো যাই হোক, তো তাই এই অনিশ্চয়তাকে কিংবা এই বিভিন্ন প্রতিকূলতা থেকে বের হয়ে আসার জন্য আমাদের মূলধনকে সংগ্রহ করতে হয়। প্রাকৃতিক, মানবসৃষ্ট কিংবা দেশীয়, আন্তর্জাতিক বিভিন্ন ধরনের যে অনিশ্চয়তা বা রিস্ক থাকে, এগুলোকে ফেস করতে গেলে ব্যবসায় টাকার প্রয়োজন হতে পারে। তো প্রাকৃতিক বিভিন্ন ধরনের সমস্যা যেমন হতে পারে ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, এই কারণেও ব্যবসায়ী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং এই ক্ষতিগ্রস্ত হওয়ার পর আবার ঘুরে দাঁড়াতে গেলেও মূলধনের প্রয়োজন হয়। তো এই সমস্যাগুলো সমাধানের জন্য বড় বড় প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের নিমজ্জিত তহবিল গঠন করে থাকে। তো এই নিমজ্জিত তহবিলগুলো থেকে তারা যখন প্রয়োজন মতো অর্থ তারা সংগ্রহ করে নিতে পারে, এই কারণেই নিট লাভের পরেও যখন কিছু টাকা তারা বিভিন্ন ধরনের সিঙ্কিং ফান্ড বা নিমজ্জিত তহবিলে জমা রাখে। এই নিমজ্জিত তহবিলগুলো তৈরি করতেও অর্থায়নের প্রয়োজন হয়, বিধায় আমরা অর্থায়ন মূলধন সংরক্ষণকেও একটি অর্থায়নের উদ্দেশ্য হিসেবে বিবেচিত করতে পারি। চতুর্থটি হচ্ছে আমাদের মুনাফার সর্বাধিকরণ। আমরা জানি যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করা।
তো এ কারণে অর্থ সংস্থানের আরেকটি সর্বাধিক গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো মুনাফা সর্বাধিকরণ, অর্থাৎ প্রফিট ম্যাক্সিমাইজেশন বলতে আমাদের এখানে বোঝাচ্ছে যে মুনাফাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। তো এই উদ্দেশ্যকে সামনে রেখে ব্যবসার প্রতিষ্ঠান আকারে আরও বৃহৎ পরিসরে করতে চায়। এর অংশ হিসেবে তারা নতুন শাখা খোলা বা অন্য উপায়ে তারা কর্মপরিসর বৃদ্ধি করে। মুনাফা বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানও খুব দ্রুত বৃদ্ধি লাভ করে, কিন্তু আধুনিক নিয়মকানুন আছে সেখানে সাধারণত মুনাফা সর্বাধিকরণকে সাপোর্ট করা হয় না আসলে। কেননা মুনাফা সর্বাধিকরণ যদি একটি প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হয়ে থাকে, সেক্ষেত্রে ব্যবসার প্রতিষ্ঠানগুলোর ছল চাতুরির আশ্রয় নিতে পারে, অর্থাৎ বিজনেস এথিক্সের ভায়োলেশন হয় এই জায়গাতে। কেননা যখন একজন ব্যবসায়ী তার মুনাফাকেই কেবল সর্বাধিক গুরুত্ব দেবে, সেক্ষেত্রে তার প্রোডাক্ট কোয়ালিটি কিংবা পণ্যের মান অথবা সেবার মান নিম্ন পর্যায়ে নেমে যেতে পারে। তখন সে কম বিনিয়োগে বেশি লাভ প্রত্যাশা করবে, যার কারণে সঠিক পর্যায়ের সে সেবা দিতে ব্যর্থ হবে এবং আলটিমেটলি কাস্টমারের স্যাটিসফ্যাকশন ক্রেতা সন্তুষ্টি সে হারাবে এবং একটা পর্যায়ে সে ব্যবসার প্রতিষ্ঠানটি তার মুখ্য উদ্দেশ্য থেকে সরে আসবে, অর্থাৎ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে। এ কারণেই মুনাফা সর্বাধিকরণকে সাধারণত নেগেটিভলি দেখা হয়। এবং মুনাফা অর্জনের পরিবর্তে আমাদের পঞ্চম যে পয়েন্টস, সম্পদের সর্বাধিকরণ, এটিকে অধিক গ্রহণযোগ্য বলে মনে করা হয় অর্থায়নের ভাষাতে। তো সম্পদের সর্বাধিকরণের ক্ষেত্রে সম্পদের সর্বাধিকরণও একটি মূলধন সরবরাহের উদ্দেশ্য বা অর্থ সংস্থানের উদ্দেশ্য হিসেবে বিবেচনা করা হয়। যেমন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পদকে যথাসম্ভব বৃদ্ধি করাও অর্থ সংস্থানের উদ্দেশ্যে পড়ে। তাই মূলত মুনাফা সর্বাধিকরণের সীমাবদ্ধতাকে দূর করে এবং এটি শেয়ার হোল্ডার তথা মালিকদের সম্পদ বৃদ্ধি করে। তো একটা প্রতিষ্ঠান যদি মুনাফা সর্বাধিকরণের দিকে গুরুত্ব না দিয়ে সম্পদ সর্বাধিকরণের দিকে গুরুত্ব দেয়, তাহলে যেটি ঘটবে তা হলো কোম্পানির যে মালিক, প্রতিষ্ঠানের যে মালিক অর্থাৎ শেয়ার হোল্ডারগণ উপকৃত বেশি হবেন, তারা ভবিষ্যতে আরও বেশি লভ্যাংশ পাবেন। এতে করে নতুন বিনিয়োগ সৃষ্টি হবে, নতুন বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির প্রতি আকৃষ্ট হবে এবং স্বাভাবিকভাবে সে প্রতিষ্ঠান তাদের সেবার মানটাকে বাড়িয়ে তুলতে পারবে। আর সেবার মানটাকে বাড়িয়ে তুললে তারা ক্রেতা সন্তুষ্টি অর্জন করবে, ক্রেতা সন্তুষ্টি অর্জন করতে পারলে সে প্রতিষ্ঠানটি বারবারই তাদের লক্ষ্যে অভিমুখে পৌঁছাতে পারবে। তো ব্যবসায় অর্থ সংস্থানের যে উদ্দেশ্যগুলো ছিল সে পাঁচটি উদ্দেশ্য এখানে আজকে বর্ণনা করা হলো, আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।